আসসালামু আলাইকুম। জান্নাত রেসিপির নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে থাকছে স্বাস্থ্যকর রসুনের ভর্তা। রসুনের ভর্তার যে কত গুণ সেটা বলে শেষ করা যাবে না। ডাক্তাররা বলে থাকেন প্রতিদিন এক কোয়া করে রসুন খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রসুনের ভর্তা বানানোর জন্য আমি এক কাপ পরিমাণে খোসা ছাড়ানো রসুন নিয়েছি। এরপর একটা প্যানে হাফ চা চামচ সরিষার তেল গরম করে নিয়ে চারটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। মরিচগুলো একটু কালার আসার পরেই আমি উঠিয়ে নিয়েছি। এরপর রসুনগুলো ভেজে নিচ্ছি। তবে রসুনগুলো ভেজে নেওয়ার জন্য আমি অতিরিক্ত তেল বা পানি কোনো কিছুই ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে এটা ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছিলাম। টোটাল এটা ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। এবার রসুনগুলো উঠিয়ে নিয়ে আমি আবার হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, সাথে 2টা পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মরিচটা আমি একটু ভেঙে নিচ্ছি। মরিচগুলো ভেজে নেওয়ার পরে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার রসুনগুলো খুব ভালোভাবে টাইম নিয়ে ভর্তা করতে হবে। রসুনটা ভর্তা করতে একটু টাইম লাগবে, ভালোভাবে ভর্তা করে নিতে হবে। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল, ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা অনেকটা ঝামেলা মনে করে এই ভর্তাটা করতে চান না, আশা করি এখন অনেক সহজ মনে হয়েছে আর এটা বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।